আজ আমি আপনাদেরকে দেখাবো তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের পুরুরে রামাচন্দ্র ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের যে হাসপাতালের যে ক্যান্টিনটা আছে, এই ক্যান্টিনে আসলে খাবার দাবার কেমন হয় এবং এটা কিভাবে পরিবেশন করতে হয়। প্রথমে আপনি অ্যানেক্স বিল্ডিং এর নিচে, ঠিক এই মুহূর্তে আমরা ক্যান্টিনের প্রবেশদ্বার ধরে ভিতরে প্রবেশ করছি। এখানে ঢুকার পরই আপনি এখানে স্ন্যাক্স এর একটা পার্ট দেখতে পারবেন। তারপরে এখানে যে খাবারের যে লিস্ট আছে, খাবারের লিস্ট এখানে দেওয়া আছে। এখানে প্রায় প্রায় 200-র মতো খাবারের আইটেম আছে, নন ভেজ নন ভেজ কম্বো প্যাক এগুলো আছে। এখান থেকে আপনাকে দেখে নিতে হবে, ভেজিটেরিয়ানদের আলাদা লিস্ট আছে, এখান থেকে আপনি দেখবেন। এই লিস্ট দেখার সাথে সাথেই এটা ডান পাশে এবং বাঁ পাশে দুই দিকেই কয়েকটা ক্যাশ কাউন্টার আছে। আপনি ঠিক ক্যাশ কাউন্টারে যাবেন, ক্যাশ কাউন্টারে গিয়ে আপনি কি খেতে চান সেই অনুযায়ী টাকা জমা দিলেন। আগে কি লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে আপনি টাকা জমা দিলেন। জমা দেওয়ার পরে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, ঠিক এই স্লিপটা এখান থেকে আপনি কালেকশন করে যেটা করতে হবে, যে ক্যান্টিনের যেখান থেকে ডেলিভারি দেওয়া হয়, ডেলিভারি দেওয়ার যে অংশটা আছে এখানেও তিন চারটা পার্ট আছে। এখানে ভেজ নন ভেজ আলাদা আছে, আছে যেখান থেকে ডেলিভারি দেওয়া হয় এই অংশটা আলাদা আছে, মিলের জন্য আলাদা আছে, চা এবং কফি এবং দুধ যেটা এটার জন্য আলাদা একটা পার্ট আছে। ঠিক এখান থেকে আপনি স্লিপটা জমা দিলেন, জমা দিয়ে আপনাকে যেটা করতে হবে একটু অপেক্ষা করতে হবে, আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে ডেকে নিবে এবং এখান থেকে তারা খাবার পরিবেশন করবে। তো এখানে অত্যন্ত সুন্দর একটা বিষয়, আপনার দেখলে খুবই ভালো লাগবে। কিচেনটা অনেকটা ওপেন কিচেন এবং এখান থেকে কিভাবে রান্না করা হচ্ছে, কিভাবে প্যাকেট ডেলিভারি করা হচ্ছে, সবকিছুই আপনার চোখের সামনে এটা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি এইটা হচ্ছে পুরো ডাইনিং এর যে অবস্থা, ডাইনিং এর অবস্থাটা আপনারা দেখবেন একদম পরিপূর্ণ থাকে। আপনাকে অপেক্ষা করতে হবে, একদম মনে হবে অনেকটা মেজবানের মতন, আপনি হয়তো মেজবান খাচ্ছেন এরকম, যে অনেক মানুষ এখানে আছেন। তো আপনি আপনার খাবারটা নিলেন, খাবারটা নিয়ে যে বসার যে আলাদা জায়গা আছে ঠিক সেখানে আপনি খাবেন এবং খাবারের মানগুলো অত্যন্ত ভালো এবং অত্যন্ত সুস্বাদু। এবং আমি যে কয়েকদিন ওইখানে ছিলাম, আমি খেয়ে আমি আসলে গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু আমার গ্যাসের ওইভাবে ঠিক প্রবলেম করেনি। তার মানে ওদের রান্না বান্না, রান্নার যে কোয়ালিটি বা সবকিছু অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালোভাবে সেখানে রান্না করা হয়। তো আমার কাছে মনে হয়েছে, আমার এ যাবৎকালে দেখা আমার কাছে যে কিচেন প্লেয়ার একদম, কিচেন যেটা থাকে সবকিছু দেখা যায়, পাশাপাশি অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে সেলফ সার্ভিস এবং অত্যন্ত পরিষ্কার।